ফের তৃণমূল কংগ্রেসে ভাঙন। বর্ধমানের ভাতারের বড় বেলুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য মানেশ্বর দুলে বিজেপিতে যোগদান করেন। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি চাঞ্চল্যকর অভিযোগ এনে তিনি দল ছাড়লেন। তিনি বলেন, তৃণমূলের দুর্নীতিতে আমি বীতশ্রদ্ধ, তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তৃণমূলের দুর্নীতি দেখে বীতশ্রদ্ধ। বিজেপিতে যোগদান করার পর বানেশ্বর বলেন, তিনি পরপর দুবার পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন তৃণমূল থেকে, কিন্তু তার এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ দেওয়া হয়নি, দল তার কথার কোনো গুরুত্ব দিচ্ছিল না। তৃণমূলের এই দুর্নীতি দেখে বীতশ্রদ্ধ হয়েই বিজেপিতে যোগদান বলে জানান তিনি। তৃণমূল ছেড়ে বিজেপিতে বড়বেলুন গ্রামে একটি অনুষ্ঠান করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দলবদল অনুষ্ঠান হয়। ভাতার ব্লক সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী হোসেন, স্থানীয় বিজেপি নেতা রাজকুমার হাজরার উপস্থিতিতে তিনি গেরুয়া পতাকা হাতে তুলে নেন। তার হাতে বিজেপির পতাকা তুলে দেন বিভাস রেজ। শীঘ্রই পঞ্চায়েতের হাত বদল। বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী হোসেন বলেন, বড়বেলুন এক নম্বর পঞ্চায়েতের ওই তৃণমূল সদস্য আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তার হাত ধরে বহু কর্মীও এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আরও অনেক পঞ্চায়েত সদস্য বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছে। শীঘ্রই বড়বেলুন এক নম্বর পঞ্চায়েত বিজেপির দখলে চলে আসবে বলে দাবি তার।